মান্নার জন্য আমি মানে আমার অজান্তেই মান্নার জন্য আমার নামাজের পাঠিতে আমি প্রায় মান্নার জন্য দোয়া করি, কারণ মান্নার সাথে এত ছবি করেছি, এত ছবি করেছি, এত সময় দিন রাত আউটডোর ইনডোর, যেদিন মারা যাবে ওই দিন সকালে কথা হয়েছে আগের দিন, আমি তখন আমি আর আমিন খান শুটিং করতেছিলাম মহারাজ জমিদার বাড়িতে, যে তুই কারোর সময় ঢুকবি, আমি বললাম 11টায়, কা ঠিক আছে আমি তাহলে 11টায় ঢুকে যাবো, ঠিক তো 11টায় ঢুকবি, আমি কোথায় 11টায় ঢুকে যাবো, পরে যে মান্নার পে পে কাজল বা নাসির মানে মানে ওটা মান্নান ছিল মেকআপ এন্ড মান্নান ছিল প্রডিউসার, তো ওই ছবিটা আর কি আমরা একসাথে করার কথা ছিল, পরের দিন সকালে আমি কোনো সকালে যখন আসতেছি তখন শুনি যে মান্না মারা গেছে, মানে এখনও লিজেন্ড হয়ে যেত মানে মান্নার নামে, কারণ মান্না এখন মানে বলি এরকম রজনীকান্তের মতো ক্যারেক্টার করতো, রজনীকান্ত যেমন সুপারস্টার, তো রজনীকান্তের মতো স্টার তো কেউ নয়, রজনীকান্তের মতো অমিতাভ বচ্চন এইরকম পর্যায়ে মান্না থাকতো, আসলাম তালুকদার মান্না একটা মহানায়কের নাম, একটা বাংলাদেশ চলচ্চিত্রের একজন প্রভাষকের নাম, বাংলাদেশ চলচ্চিত্রের একজন উদ্ভাবকের নাম, বাংলাদেশ চলচ্চিত্রের একজন প্রেমিকের নাম, বাংলাদেশ চলচ্চিত্রের একজন সুপারস্টারের নাম, বাংলাদেশ চলচ্চিত্রের একজন ব্র্যান্ডের নাম হচ্ছে মান্না। প্রথম কথা হচ্ছে ব্র্যান্ড মান্না নামে ছবি চলতো, মান্না নামে নায়িকাকে কেউ দেখতো না, ব্র্যান্ড মান্না উদ্ভাবক ছিল, এই কারণে যে মান্না তার ছবিতে যখন প্রোডাকশন হাউসে আসে তখন সে তার ছবিতে সে অ্যাকশন হিরো ছিল, কিন্তু সে ফ্যামিলি ছবি বানায়, সোশ্যাল ড্রামা ছবি বানায় এবং নায়িকাদের নায়িকা বেস ছবি বানায়, সে প্রথম ছবিতে নিয়েছিল দিতি ম্যাডাম এবং মৌসুমীকে, পরের ছবিতে নেয় সে মৌসুমী শবনুরকে, তারপরে নেয় সে উপবিশ্বাস পূর্ণিমাকে, কাজে হচ্ছে যে তার যে এবং রাজ্জাক তার বাবা থাকবে রাজ্জাক কবরি, এই যে তার দূরদর্শিতা, এই যে উদ্ভাবনা শক্তি, সে উদ্ভাবক আর প্রভাষক কেন বলবো, চলচ্চিত্র সে পড়তে পারতো, সে গবেষণা করতো ছবিটা কখন রিলিজ দিব, ছবিতে কাকে কাস্টিং করব, ছবি কখন রিলিজ হবে, কার ছবিটা করলে আমার ক্যারিয়ার বাড়বে, তো এই সমস্ত মিলিয়ে এই এতগুলো গুণে গুণান্বিত আমি মনে করি। এবং আমি এটা স্পষ্টভাবে বলতে চাই, মান্না চলে যাওয়াতে ইন্ডাস্ট্রি আজকে যে অবস্থা, 50-60% শুধু মান্না থাকলে এরকম আজকে ডামাডোল অবস্থা হতো না, আজকে যে ধ্বংস দেখতেছে ইন্ডাস্ট্রির মানুষ সবাই, মান্না থাকলে হতো না, মান্না ছিল একই ধারে অভিনেতা এবং একই ধারে নেতা।